হাঁস চলেছে মেলায় আনন্দ করতে। এই যে বাচ্চারা, আজকের গল্প হলো মেলা নিয়ে। তোমরা সবাই নিশ্চয়ই জানো মেলা কাকে বলে, তাই না? রথের মেলা, বড়দিনের মেলা, এটাও ঠিক তেমনই এক ধরনের মেলা। একদিন এক মোরগ, এক ইঁদুর এবং এক কাঠবেড়ালি বাড়ি থেকে বেরোয় মেলার উদ্দেশ্যে। যাওয়ার পথে তাদের দেখা হয় এক হাঁসের সঙ্গে। ও জিজ্ঞাসা করে, এই যে বন্ধুরা, আমি কি তোমাদের সঙ্গে মেলায় যেতে পারি? এই কথা শুনে ওরা সবাই, মানে মোরগ, ইঁদুর এবং কাঠবেড়ালি, জোরে জোরে হাসতে শুরু করে। ইঁদুর বলে, তুমি কি করে আমাদের সঙ্গে যাবে? তুমি তো ঠিক করে হাঁটতেও পারো না। আমায় দেখো, আমি কত তাড়াতাড়ি হাঁটি। আমরা ওখানে গিয়ে খুব মজা করব। তুমি তো ঠিক করে হাঁটতে পারো না, তুমি আমাদের সঙ্গে আসতে পারবে না। মোরগ বলে, দেখো হাঁস, তোমার জামা কাপড়গুলো দেখো, ওগুলো খুবই সাদা মাটা এবং একেবারে ফ্যাকাশে। আমারটা দেখো, আমি কত সুন্দর রঙিন জামা পরেছি। মেলায় যেতে হলে এরকম রঙের পোশাক পরতে হয়। কাঠবেড়ালি বলে, তুমি পাগল হলে নাকি? দেখো আমার সুন্দর লম্বা লেজটা দেখো, আর নিজেরটা দেখো, ওটা কত ছোট। আচ্ছা একটা কথা বলো তো, তুমি কি গাছে উঠতে পারো? না, আমি গাছে উঠতে পারি না। এই শুনে কাঠবেড়ালি বলে, যদি তাই হয় তাহলে তুমি আমাদের সঙ্গে মেলা আসতে পারবে না। তুমি মেলায় গিয়ে করবেটা কি? তুমি ঠিক করে হাঁটতে পারো না, গাছে উঠতে পারো না, আর তার চেয়েও বড় কথা, তোমার জামা কাপড়ও সুন্দর না। দুঃখিত বন্ধু, আমরা তোমায় আমাদের সঙ্গে নিতে পারবো না। বেচারি হাঁসের একেবারে মন ভেঙে যায়। মোরগ, ইঁদুর এবং কাঠবেড়ালি আবার মেলার উদ্দেশ্যে হাঁটতে শুরু করে। ওরা নিজেদের মধ্যে আলোচনা করে যে মেলায় গিয়ে কতই না মজা করবে। ইয়ে, আমি সবচেয়ে বড় নাগরদোলনায় বসবো, আমি সবচেয়ে বড় ম্যারিগো রাউন্ডে বসবো, আমি অনেক মিষ্টি খাবো, আমি বেলুন কিনবো, আমি বাঁশি কিনবো, আমি একটা বল কিনবো। অন্যদিকে হাঁস মেলায় না যেতে পেরে খুব মনমরা হয়ে পড়ে, কিন্তু ও হাঁটতে শুরু করে এবং মনে মনে ঠিক করে মেলায় যাবে। আমি মেলায় যাবই। মোরগ, ইঁদুর এবং কাঠবেড়ালি খুবই তাড়াতাড়ি হাঁটছিল মেলায় যাওয়ার জন্য। ওরা হাঁসকে নিয়ে হাসাহাসি এবং মজা করছিল। বাবা, ভাগ্যিস ওই মাথামোটা হাঁসটাকে সঙ্গে আনিনি। কাঠবেড়ালিও বলে, হ্যাঁ ঠিক বলেছ, ভালোই হয়েছে, ওই খোঁড়া হাঁসকে না নিয়েই ভালো করেছি। মেলায় যাওয়ার পথে ওরা একটা লম্বা নদীর সামনে এসে আটকে যায়। মোরগ নদীতে পা ফেলার চেষ্টা করে কিন্তু সঙ্গে সঙ্গে পিছিয়ে আসে। কাঠবেড়ালিও চেষ্টা করে কিন্তু ভয় পিছিয়ে আসে। ইঁদুরও চেষ্টা করে জলে পা ফেলার কিন্তু সেও পারে না। এবার আমরা কি করব? কি করে আমরা নদী পার করব আর মেলায় যাব? আর ওদের মধ্যে কেউই সাঁতার জানত না। এবার আর আমাদের মেলায় যাওয়া হবে না। তিনজনই নদীর সামনে বসে কাঁদতে শুরু করে। এরই মধ্যে হাঁস ওখানে উপস্থিত হয়। ও দেখে ওরা সবাই বসে কাঁদছে। ও মনে মনে ভাবে, এদের আবার কি হলো? ওরা তো মেলায় যাওয়া নিয়ে খুব আনন্দে ছিল, কিন্তু এখন এখানে বসে বসে কাঁদছে কেন? হাঁস ওদের বলে, কি হয়েছে বন্ধুগণ, তোমরা কাঁদছো কেন? তা নয়তো কি করবো শুনি? রেগে সবাই এই উত্তরটা দেয়, আমরা সাঁতার জানি না, কি করে মেলায় যাব, কি করে আমরা নদী পার করব। হাঁস বলে ওঠে, ও এই ব্যাপার, আমি তোমাদের নদীর ওপারে নিয়ে যাব, আমি সাঁতার জানি। হাঁস জলে নেমে এক পাক সাঁতার কেটে আবার নদীর পাড়ে উঠে আসে। ওরা সবাই ওটা দেখে এবং খুব আনন্দ পায়। আমার প্রিয় বন্ধু, আমায় নদীর ওপারে নিয়ে চলো না, আমি তোমায় মেলায় নিয়ে যাব, আমি তোমায় অনেক টাকা দেব। হাঁস মুচকি হেসে বলে, চিন্তা করো না, আমি তোমাদের সবাইকে নদীর ওপারে নিয়ে যাব। বাচ্চারা দেখো, ওরা তিনজনই কিন্তু হাঁসকে মেলায় নিয়ে যেতে না করেছিল, কিন্তু সেই কথা মনে না রেখে হাঁস কিন্তু ওদের সাহায্য করার চেষ্টা করে। হাঁসের মাথায় একটা পরিকল্পনা আসে। ও একটা লম্বা চ্যাপ্টা কাঠের টুকরো নেয়, ওতে একটা দড়ি বাঁধে এবং মোরগ, ইঁদুর আর কাঠবেড়ালিকে বলে ওর উপর বসতে। ও দড়িটা নিজের মুখে নেয় এবং সাঁতার কাটতে শুরু করে। সবাই নদীর এপারে চলে আসে। সবাই খুব খুব খুশি হয়েছিল। হাঁস বন্ধু, তুমি সত্যি খুব ভালো, তুমিও আমাদের সঙ্গে এসো, আমরা খুব মজা করব, আমরা তোমায় অনেক টাকা দেব, চলো। হাঁস মুচকি হাসে এবং সবাই মিলে মেলার দিকে এগিয়ে যায়। ওরা সবাই মেলায় খুব আনন্দ করে। আর সেই দিন থেকে বাচ্চারা, ওরা সবাই চিরদিনের মতো ভালো বন্ধু হয়ে যায়।